हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू पियाज डे आउट। आज के आमी पिया आमी चले नतून नतून आरो अनेक पिकनिक स्पॉटर वीडियो निये। आमादर ऑलरेडी तीनटे वीडियो हो गए जेटा पिकनिक स्पॉट सीरीज है, तुम्हारा आई बटने दिए रखलाम, देखे नाओ। ठीक है, आज के हमारे चार नम्बर वीडियो, सेटार नाम हे स्वर्णाली पिकनिक गार्डन। तो स्पॉटा हे बारीपुर और शासन मजखने, तो स्पॉटार पुरो डिटेल्स हमें लास्टे बोले दीची। আর এরপরে আমাদের আরও নতুন নতুন অনেক পিকনিক স্পটের ভিডিও আসতে চলেছে, যেটা তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। তো এখন স্পটটা একটু দেখে নাও। আচ্ছা, এবার একটা কথা বলি, যখন আপনারা এই স্পটটা ভাড়া নেবেন তখন এই জায়গাটা আপনাদেরকে রান্না করার জন্য দেওয়া হবে। এখানে দেখলাম একটা স্টেজ করা আছে, তো কোনো প্রোগ্রাম করা থাকলে আপনারা এখানে করতে পারেন। আর এই যে জায়গাটা দেখছেন, টেবিল রয়েছে, চেয়ার পাতা রয়েছে, তো এখানে খাওয়া দাওয়ার জন্য এই প্লেসটা রয়েছে। আপনারা যখন স্পটটা নেবেন তখন আপনাদেরকে দুটো রুম দেওয়া হবে। ফার্স্ট রুম হলো এটা, আরেকটাও রুম দেওয়া হবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটা রুম রয়েছে যেটা দেওয়া হচ্ছে, সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এই রুমটা আগের রুমটার থেকে একটু বড়, দেখে নিন। এরপর আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। এটা হলো ওয়াশরুমটা। তো আজকে আমাদের সাথে রয়েছেন এই যে স্বর্ণালী পিকনিক স্পটটা দেখালাম, এই পিকনিক স্পটের ওনার। তো আপনার নামটা একটু বলুন। আমার নাম দেবকুমার নস্কর। হ্যাঁ, নমস্কার। তো ওনার থেকে আমি কিছু জিনিস জেনে নিচ্ছি, আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে সেটা কমেন্ট করবেন, সেটা আমি পরে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বলছি যে আপনাদের এই স্পটটা রয়েছে, এতে ক্যাপাসিটি কতজনের আছে? এখানে 100-120 জন ভালোভাবেই পিকনিক করা যাবে এইরকম। আমরা এবারে যার যেরকম, অনেকে কম আসে, অনেকে বেশি আসে। হ্যাঁ, আচ্ছা। আর বলছি এই স্পটটার যে রেট কী এমন আছে? এই স্পটটার রেট আছে, আমরা অ্যাকচুয়ালি আমাদের এই স্পটটা দিনে রাতে সবসময়ের জন্য ভাড়া দেওয়া হয়। আচ্ছা। এবং অন্যান্য ছোটো মানে অনুষ্ঠান করতে চাইলে, কেউ বাদরে মিটিং এই ধরনের প্রোগ্রামও কেউ করতে চাইলে, আমরা তার জন্য দিনে রাতে সবসময় ভাড়া দিই। আচ্ছা আচ্ছা। এই স্পটে পুরো লাইট সিস্টেম পুরো লাগানো আছে, আর আমাদের তো পুরো বাইপাসের উপরেই অ্যাকচুয়ালি, তো সেই জন্যই আমরা হচ্ছে কি এই স্পটটা দিনের বেলা পিকনিকের জন্য এই সিজনে এখন ভাড়া রাখা হয়েছে 7,000 টাকা। 7,000 টাকার সঙ্গে এই মানে আপনারা যেইটা পাবেন, এই যে ডেকোরেশন দেখছেন, চেয়ার টেবিল ছাতা লাগানো, এই পর্যন্ত পুরো হচ্ছে কি স্পটটা আর এই চেয়ার টেবিলের হচ্ছে কি ভাড়াটা এই 7,000 টাকার মধ্যেই থাকবে। এবার যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট আপনারা নিতে চান, ধরুন রান্নার বাসনপত্র, গ্যাস, সাউন্ড সিস্টেম, এগুলি তাহলে আপনাকে আলাদা আলাদা ভাড়া করতে হবে। এবং ন্যূনতম ভাড়াতে আপনি বাগানে ওই
মালটা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তা আপনারা শুনলেন প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে কিন্তু চেয়ার টেবিল এগুলো আলাদা নিতে হয়, এখানে কিন্তু আপনাদের পিকনিক স্পটের যা মানে রেট রয়েছে তার সাথে এগুলো ইনক্লুডেড একটা প্যাকেজের মধ্যে আপনারা পুরোটা পেয়ে যাবেন। তো ভাড়াটা কত থাকছে এখানে? ভাড়াটা 7,000 টাকা। 7,000 টাকা তাহলে ভাড়া থাকছে 7,000, তার মধ্যে এগুলো সবই ইনক্লুডেড, ঠিক আছে। আচ্ছা, আর এখানে তো আর যদি আপনারা ক্যাটারিংয়ের লোক নিয়ে আসেন সেটা তো আপনারা নিয়ে আসছেন, এছাড়াও এখানেও আপনারা চাইলে ওগুলো পেয়ে যেতে পারেন। আর জলের ব্যবস্থা রয়েছে? জলের ব্যবস্থা তো আছেই এখানে, হচ্ছে কি এখন তো বেশিরভাগ লোক হচ্ছে কি মানে মিনারেল ওয়াটার ব্যবহার করে রান্না খাওয়ার জন্য, সেগুলোও ন্যূনতম দামে এখানে পেয়ে যাবে। আচ্ছা, তো এখানে যারা আসতে চাইবে তারা কিভাবে আসবে? এইটা আসার সব থেকে সহজ, যারা কলকাতার দিক থেকে আসবে তারা যদি ট্রেনে আসে তো সব থেকে কাছের স্টেশন আপনার শাসন, লক্ষ্মীকান্তপুরের বাড়িপুরের পরে ফার্স্ট লক্ষ্মীকান্তপুরের শাসন স্টেশন। আচ্ছা, শাসন স্টেশনে নেবে, টোটোতে আসতে পারে, টোটোতে উঠলে আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে আর হেঁটে 5 মিনিট মতো সময় লাগবে। আর যদি কেউ কলকাতার দিক দিয়ে বাই রুট আসতে চায়, এটা বাড়িপুর ইএম বাইপাসের উপরেই মানে একদম, তো ডাইরেক্ট বাইপাসে মানে বাড়িপুর হচ্ছে রেল মানে বাড়িপুর শাসনের আগে আমাদের বাইপাসের উপরেই হচ্ছে স্পট। হ্যাঁ, আমি লোকেশন তো ডিসক্রিপশনে অ্যাড করে দেবো, আপনারা যারা গাড়ি বা প্রাইভেট গাড়িতে আসবেন তারা ডাইরেক্ট ওর লোকেশন থেকে চলে আসবেন। আর এছাড়াও আপনারা যারা ট্রেন রুটে আসতে চান তার উনি তো বলেই দিলেন শাসন স্টেশনে নেবে, আপনারা এখানে চলে আসতে পারেন। তো আপনার নাম্বারটা আমি অ্যাড করে দেবো ডিসক্রিপশন বক্সে, ওনার নাম্বারটা আমি অ্যাড করে দিচ্ছি, আপনার যদি বুকিং করা থাকলে ওনার সাথে কথা বলে নেবেন। আর এছাড়াও যদি আপনাদের ফার্দার কোনো ডিটেলস লাগে তো উনি আপনাদেরকে জানিয়ে দেবেন, ঠিক আছে। নমস্কার, থ্যাংক ইউ। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে এই প্লেসটাতে আপনারা বাইক রাখতে পারেন, আর যদি কেউ ফোর হুইলার নিয়ে আসেন বা কোনো বাস নিয়ে আসেন সেক্ষেত্রে স্পটে ঢোকার আগেই একটা জায়গা রয়েছে সেখানে আপনারা গাড়ি রাখতে পারেন। তো আমি আপনাদেরকে পুরো জায়গাটা দেখিয়ে দিলাম, জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর জায়গাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, ঠিক আছে। যারা যারা এখন শীতকাল নতুন নতুন পিকনিক করতে চান তারা সবার মধ্যে শেয়ার করুন আর এই জায়গাটা ভিজিট করুন। আর হ্যাঁ, আর নতুন নতুন আরও অনেক পিকনিক স্পট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে প্রেস করে রাখুন। টাটা।